নগা এক আসনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সারা দেশের ন্যায় ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে নগা জেলার 11টি উপজেলায়। এর মধ্যে নগা এক আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগার মনোনীত প্রার্থী সাধনচন্দ্র মজুমদার গণসংযোগ চালিয়ে যাচ্ছে। গণসংযোগে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নগা এক আসন পোরশা, সাপাহার ও নিয়ামতপুরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান তোতা। তিনি গণসংযোগে ট্রাক প্রতীকে ভোট চেয়ে আগামী 7 জানুয়ারি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন। সাত তারিখে দয়া করে আপনারা ভোট দিতে যাবেন এবং দয়া করে নৌকা মার্খায় ভোটটা দিবেন, এটাই আমাদের অনুরোধ। জনগণের কল্যাণ বলতে যা বুঝায়, জন বিপদগ্রস্ত মানুষের পাশে আমি থাকব, মানুষ যেন হয়রানির শিকার না হয়, মানুষ যেন দুর্নীতির শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়, প্রশাসন কর্তৃক মানুষ যেন হয়রানিতে না পড়ে এই বিষয়টা নিশ্চয়ই আমি নিশ্চিত করবো।